আল্লাহ বলে বলে মালিক তোমার পাউর সি ছুরিটা চালাইতে দিও না জিব্রাইল জানে না ওই সুরির মধ্যে সুরি ঠিকই আছে কিন্তু কোনো ধার নাই রে বাবা জিবরাইল নে বলতেছে দাঁড়ায় থাক আজরাইল নে বলে পায়ের কাছে থাক میکাইল কয় রেডি হও আর যোন ফেরেশতা যারা আসমানে বহন করে তাগু কয় রেডি হও সবাই কাঁধে আর উন্নতে ফিরে আসে বাপ বেটার এই দৃশ্য নিষ্ট দৃশ্য এটা কেমনে সহ্য করবে ফেরেশতারা হিন্দি মিন টাইমে বাবা আল্লার মধ্যে আর সুরির মধ্যে কথা হইতেছে সুরিরে আমি ইব্রাহিম রে পজ দিতে কমু

আল্লাহর খেলা বোঝে বাজান সেই নিরঞ্জয় মালিক সুরের কয় খবরদার পশম কাটবে না জিব্রাইল রে কয় পোষাইতে ক যখনই পোষ দিছে বাবা জিব্রাইল মুখটা আর একদিক ঘুরে কয় মালিক এই দৃশ্য আমি উৎস করতে বলবো আলজাইল কয় আল্লাহ হসবের kabul লয়ে আসি ঠিকই কিন্তু আমার শরীরটা কাঁপতাছে যখন বাবা ইব্রাহিমের চোখ দুইটা বান্দা আমার আল্লাহ সুরীদে বলে বান্দার মধ্যে কাজ হয়ে যাবে সুরীরা পুষ্টি কি দিবে কিন্তু একটা পশুমো কাটবে না বাজান জিব্রাইল যখন আল্লাহ কানে কানে বললেন একটা রুপার পাতিলা আমার ইসমাইলের গলার সাথে কভারিং করে দেয় জোরে 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 বিজেপি হিনা আজিমায়েতের তাফসীর খুলে দেখেন বানানোর কথা আমি বলি না اسماعিল পস দেয় হাড়ের উপরে পস দিলে যে আপনি করক করাত আওয়াজ হয় ওই রুপার পিতলের জি লাগায় দিয়েছে ওইটা আওয়াজ হইতেছে

দুম্বা একটা লবি ইসমাঈলের সরাই ওখানে শুয়ে দিবে সুবহানাল্লাহ 40 দিনের একদিন জিব্রাইল পৃথিবীতে কো এত দ্রুত সাইটদিন দিন আসছে তার ভিতরে একদিন জিব্রাইল কোন সেকেন্ড লাগায় নাই কোনো সেকেন্ড নাই আরে সেকেন্ড তো মিয়া অনেক সময় জিব্রাইল কোনো সেকেন্ড নাই খালি সূর্যের টান দিতে দেরি আছে আর ধাক্কা দিয়ার আগে ইসমাঈলের সরায়া দুম্বা শুয়ে দিয়েছে সুবহানাল্লাহ খোদার কসম করে বলছি বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় প্রমাণ করে দেখবেন তাফসীর প্রমাণ হাদিস প্রমাণ জিব্রাইল যখন আল্লাহ কইছে ধুমবা ল জিব্রাইল বলে আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীর কোনো makhluk ছিল না কত দ্রুত আসবে আমি জানি না জান্নাতে আমি আমার জীবনের সর্বশক্তি দিয়া পাখা মারছি জান্নাত থেকে দুম্বা ধরছি সেকেন্ড সময় লাগাই নাই ইসমাইল ধাক্কা দিয়ে সরাইয়া একটা বার পোস দিয়ে দাম একবার দেওয়ার আগে ইসমাইল খাড়া করাই দিয়া দুম্বা শোয়াই দিয়া হাত তুলে কইছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা হলো ফেরেস্তার আওয়াজ আর ইব্রাহিম আলাহ সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার

জিব্রাইল জানলে সেও কান্ত না সুরি যখন চালায় তখন জিব্রাইল জানে না যেখানে ইসমাইল হবেন ইব্রাহিম আমি জানি তোর পোলার খবর ভালো করে বুঝেন ইব্রাহিম আলাইহিসালাম বললেন বাবা রে ও বাবা আমি তোরে জবাই দিচ্ছি কি কস পোলাও কইল আব্বা রেডি হন বাপ বেটা রেডি এবার দেখেন খেলা কারে কয় এই যে একদিন কান্তাসে সাইড দিনের একদিন জিব্রাইল আমার আল্লাহর দিক তাকায় বলে মালিক তোমার কুদরাতি পাওয়া

কনাজাইলে বলছি ইসমাইলের পায়ের কাছে দাঁড়ায় থাক পৃথিবীর কোন প্রাণী আজরাইলের হাতের সোয়াছারা মৃত্যুবরণ করতে পারে না একটা পিপরা মারা গেল আজরাইল তাকে দুনিয়া থেকে নিয়ে যায় ও ইসমাইল তোর সামনে আজরাইল দাঁড়ায় আছে ইব্রাহিম নবী কিন্তু দেখতাছে আজরাইল দেশে মেল তোয়াইলা নিয়ে চলে যাচ্ছে আমার ইসমাইলের জানটা এখনই নিয়ে যাবে ইসমাইলে উবুর করে শোয়াইছে তখন জিব্রাইল রেশিমের কাপড়টা তোর চোখটা বন্ধ করে কাম দেয়ার কয় মালিক রে দুনিয়ায় কোন নবীর সান কবস করতে আইসা কান্দি নাই দুনিয়ার কোন নবীর দিকে তাকায় আমি কান্দি নাই কিন্তু ইসমাইলের জানটা আমি কেমনে নিব ইসমাইল একটু পরে আমারে জিজ্ঞেস করবে আজ যাইলো যদি তুমি আল্লাহর পাও দুইটা যদি কাইন্দে কাইন্দা কইতা আমার আব্বা আমারে জবাই দিত না বাজান রে কেন এই কথাটা বললাম আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যেই বাড়িটা এত সুন্দর করে গোল্লা গোবান্দা বাড়ি বাড়ি তুমি এই বাড়ি তোমার ন যেই বাড়িটায় পাঁচতলা করে আজকে আসেন একটা ফেলাট কেনে আজকে কুড়ি টাকা দিয়া ফেলাট কেনে এত সুন্দর করে ডেকোরেশন করে আসেন বাবা আপনার জনম দুঃখ মিয়া বাবা একটা দোসালা টিনের ঘরে থাকতো পড়ার সাথে আপনাকে ঘরের খেও পড়তার মুসল্লি মুসল্লিবাইরা আমার আল্লাহ তাই বলে যেই বাড়িতে তোমার বাবা থাকতো তোমার দাদা থাকতো তার দাদার দাদা থাকতো দুইশো বছর আগে তোমাদের সেই বাড়িতে তোমার পর দাদা থাকতো সেই বাড়িতে তুমি থাকো মনে কি একবার করেছো তারা কই চলে গেছে রু নাবিল্লা কি হকুম থুম্মামুয়া চান্দা হায়া কুমথুম্মায় মে তু কুম থুম্মায় হায়ে কুম ধুম্মাইলাইনা তোর জড়ু বেন্দারে ভুলিয়া গেলি কি তোর দাদাও একদিন মসজিদে বসিয়া তোর মতো বয়া বয়া জুমার নামাজ পড়তে বসে কোরবানির গোস্ত খাইয়া কান্নাকাটি করত তুই যেমনি আজকে কান্নাকাটি এমন একদিন আসবে দুইশো বছর পরে পাইতো সুযোগ মসজিদ আর এরকম থাকবে না নতুন ইঞ্জিনিয়ার এলে প্লানিং করবে আর অত্যাধুনিক হবে বাবা লিফ্ট হবে নিচে দাঁড়াবে পাঁচ এমনি উঠিয়ে যাবে কথা না কেন সৌদি আরবের মতো পাতাল সুন্দর সুন্দর লিপ লাগানো হবে আজ থেকে দুইশো বছর পরে এই মসজিদ আর এইরকম থাকবে না এলিয়াসুর রহমান জেহাদি ক্ষুধবা যেখানে দেয় এখানে আমার মতো আর একজন খুদবা দিবী তোমার মতো কমিটি আর একজন বলবে কিন্তু তোমার আমার কথা মানুষ ভুলিয়া যাবে যেমনে বিগত কমিটির কথা ভুলিয়া গেছে তোমার আমার কথাও ভুলিয়া যাবে এই কথাই আমার আল্লাহ বলে মানবাদ্যা আমি তোরে এত আদর করে ডাকি কুলিয়া ইবাদি আল্লাদিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ বান্দা আমি তোরে ঠিকই ডাকি তুই তো তুই কাউরে ডাকস না তোর বাবার বাড়ি তুই ঠিকই ডাকস বাবার কবরের কাছে যাইতে সুযোগ পাস না কথা কর না কেন ঠিক হে কুরবানি দিবেন বাবার কথা কয়বার মনে করছেন হে আপনার বাপও তো ওই বাড়ির সামনে গরু বাইন্দা রাখতো আপনার দাদাও তো ওই বাড়ির সামনে ছাগল বাইন্দা করবানি দিত কয়বার মনে করছেন তাদের কথা ঠিক মনে রাখবেন আজ থেকে দুইশো বছর পরে আপনার কথাও কেউ মনে করবে না হ্যাঁ একজনে আপনার কথা মনে করবে তিনি কে জোরে 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 উনি কে 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 যদি বলেন উনি দুইশো বছর পরে কেমনে মনে করবে আরে পাঁচ হাজার বছর আগের কথা যদি উনি মনে করাই দিতে পারে কি বলে এই আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে তোর জাতির পিতা ইব্রাহিম কোরবানি দিছিল

তুমি যেমনে জবাই দিতে কইছি হেমনে দিছো তোমার পোলা যেমনে চাইছো তোমার পোলাও সামনে করছে ওয়াফা দেই না তোমাগো দোনে জনের পরে আমি আল্লাহ সন্তুষ্ট আইয়া ইব্রাহিম ও ইব্রাহিম আজরের পোলা ইব্রাহিম ওই তো কলা ইব্রাহিম উলি আবিহি আদর এ কুমারের পোলা এই কুমারের ছেলে ইব্রাহিম কার তার বাবা কুমার না তার বাবা মূর্তি বানাইতো যারা হাড়ি পাতিল বানায় যারা মূর্তি বানায় তাদেরকে কি বলা হয় কুমার বলা হয় কুমার আমাদের গোপালগঞ্জের ভাষায় কুমার বলে এই কি বলে আপনার কথা সে কি বলে কে জানি না আল্লাহ তাই বলে এখানে তাহলে বোঝা গেল কুমার শব্দটা এটা এই না আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগের কথা ওই কুমারের ছেলে ইব্রাহিম তোমার যে সবচেয়ে দেখাইছিলাম হেদালি কেনা জিজিল হুম ধনু বাপ্পাটার কাম হয়ে গেছে চক্ক মাই দিছে ধনু বাপ্পাটা আমি যেমনে তোমার পোলারে জবাই দিতে কইছিলাম স্বপ্নে বাস্তব করেছ তুমি আর তোমার পোলা দায়ের নীচে সুরির নিচে বইয়া হুইয়া সেও তোমার মতো আমারে সন্তুষ্ট করছে জোরে 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 কথাটা কইতেছেন কে ও না আই তোমরা দোনো বাপ বেটা আমারে সন্তুষ্ট করছো তুমি ইব্রাহিম একা না যেমনে বাপ তেমনে বোলা ইব্রাহিম তুমি কি ভাবছিলা তুমি তো যখন জেরুজালেম থেকে রওনা দিছিলা ছুরিডা আর রশিডা লইয়া আমার পোলা কিরে রাজি হইবো 13 বছর পরে যাইতাছি যদি কই ইয়া বুনাইয়া ইন্নিয়া রাফিল মানাম আননি আযবাহুক ফাংজুর মাজা তার আমি সব দেখছি ওই জায়গায় বইয়া জের জালেমে বইয়া হেন পনেরো হাজার কিলোমিটার দূরে বয়ে দেখছি আননি আরফিল মানাম সবতে দেখছি আজ বেহক করে জবাই দিচ্ছি বলাই কইব তোমার শপথ তুমি নিয়েই থাও ঠিক না বেটি মানুষ তো নবী হোক মানুষ তো সুবহানাল্লাহ বেহামদি সুবহানাল্লাহ আমার আব্বা জান আপনার আব্বা জান আরে আমরা গর্ব করে বলতে পার আমার আব্বা জান ইব্রাহিম আলহিসলাম জীবন এই কথাটা বলতে পারে না যে আমার আব্বা জান কারণ উনি গর্ব করতে পারে না ওনার বাবা কুমার ওনার বাবা মূর্তি পূজক আর ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে ডাইরেক্ট ইব্রাহিম তোর বাবার জন্য জীবনে কোন দিন তুই গর্ব করে বলতে পারবি না দোয়া করতে পারবি না হাত তুলবি তো তোর নবুয়তি করে দেব তোর বাবার লেগে দোয়া করলে আর আমরা বুক ফুলাই বলতে পারবা আমার বাবা নামাজের মধ্যে আমার বাবার লেগে দোয়া করি কথা বলে না কেন না কি পড়েন না পেটে দোয়া না ইব্রাহিমের পরে পড়লেন আমার তার পোলার পরে পড়েন কে

কিন্তু দুরুদ ছাড়া আপনি যদি খালি তাসাহুদ করেন আপনার নামাজ আসমানে যাবে না ফতোয়া নিয়ে আসেন ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আপনি পাবেন দুরুদ ইব্রাহিম ছাড়া দুইটা দুরুদ ছাড়া দুইটার যে একটা আপনার পড়তে হবে যদিও এটা অজীব না তাসাহুদ পড়া কিন্তু অজীব কিন্তু দুরুদ পড়া সুন্নাত দুরুদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না মধ্য আসমানে ঝুলতে থাকবে বাজন দে এমন কি কাজ করলো আমার বাবার জন্য দোয়া করতে হবে ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এই দোয়া কি আমি করছি আমার নবীও করছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হালাকি ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই দোয়াটা করতে পারে নাই আল্লাহুম্মা সাল্লি আলা আযর ওয়ালা আলি জীবনে কোনোদিন এই দোয়াটা করতে পারে নাই গো জীবনে কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জন্য দোয়া করতে পারে নাই ওমালিক আমার মা কি তুমি মাফ করো আমার বাবাকে মাফ করো যদিও কুমারের ঘরে জন্ম নিছি বরংস বড় আশা করে একদিন হাত তুলছিলেন বাবার কবরে পাশে দাঁড়াইয়া আল্লাহ জিব্রাইলের দ্বারা হাত টাই না নামাই দিয়া কয় ব্রাহিম রে মৃত্যুর পর্যন্ত আর কোনদিন এই ফিলিস্তিনে বাবা মায়ের কবরে কাছে দাঁড়াইয়া দোয়া করবি না দোয়া করলে নবুয়াতি থাকবে না কি মনে করলে না আমি গর্ব করে বলতে পারি আমার বাবা যারা হিন্দুরা বলতে পারবেন আমার বাবা ইব্রাহিম আমি বুক ফুলায় বলতে পারবো মিল্লতা মুসলিম এখানে কোন জাতির পিতা উনি নয়

কোরবানির পশু কেন ইমাম সাহেব জবাই দিতে হয় এই দোয়া তো আপনি পারেন না এই দোয়া তো ইমাম সাহেবরা পারে মোয়াজনরা পারে খাদেমরা পারে আপনি তো কত বা হাতুরি দেখেন আপনি অনেক কিছু বাইরে ফেলেন আপনি দুনিয়া সবকিছু পারেন এটা গরু জবাই দেওয়ার আগে কি দোয়াটা পড়তে তাই তো জানেন না আপনি কথা বলেন না কেন পাঁচ লাখ দিয়ে গরু কিনছেন কেমনে জবাই দিতে হয় ইব্রাহিম আসলাম কি পরে জবাইটা দিচ্ছিল তাই তো আপনি জানেন না আপনি কত বড় মা মেয়ের এলাকার সবচেয়ে বড় মোরল ঠাহু ঠিক মতো দিতে হয় আপনার জাতির পিতা এব্রাহিম কি বলছিল আর ফেরেস তারা কি বলছিল এটি তো জানেন না আলহামদুল্লাহ বলেন না এই জন্যই তো শোনেন এই জন্যই তো রসুল বলছেন আলেমরা ঘুমায় থাকবে আর জাহের সারা রাত নামাজ পড়বে আলেমের স্থান পুরো হবে না তো মানাল্লা জোরে কইলেন না

আমি যেরকম বাউবাজার বিরিজের নিচিতটা কিনছি একবারে বিরিজের নিচির থেকে কবরস্থানের সামনে কিনছি জাগোবাড়ি ফরিদপুর মাদারীপুর যার তার বাবুবাজার ব্রিজ পার হন এরা তো দেখছেন একবারে বাবুবাজার ব্রিজ নিচিতে আমি দুইটা গরু কিনছি তো গরু দুটা কেনার সময় আমি গরু দুটা কিনে আল্লাহ শুক্রিয়া আদায় করছি টাকাটা তখন পেট করি নাই টাকা আমি প্রতিদিন বাড়িতে আইয়া দিই বাসায় যাইয়া যে গরুটা পালছে ওরে কিছু বকশিস দেই ওরে নাস্তা করাই ওরে আদর করি ভাই আপনি দুই বছর আড়াই বছর গোটে পালছেন আপনি আমার কাছে এই বাসায় বইয়ে কয়ে যান আল্লাহ যদি আমার মৃত্যু আগাম বছর বাসায় রাখে আমি যেন আবার করবানি যেতে পারি কারণ ওই লোকটা এক নাম্বারে মুসাফির আলহামদুলিল্লাহ বলেন এই যে গরু বেসতে যে মুসাফির না সে আমার সাইতে দামি মিয়া আমি ইলিয়াস রহমান জিহাদের সাইতে দামি কারণ আমি তো তখন মুসাফির না তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয় এখানে আলেম গায়ে আলেম খাস করে আমার আল্লাহ মুসাফির সে যদি জাহেলে হয় মুরুকু হয় সাইডে কালেমাও না জানে নামাজও ঠিক মতো পরে না এই লোকটা যদি রংপুর থেকে ঢাকায় আসে ওই লোকটা আমার সাথে দাঁড়ে কারণ তার দর ডাইরেক্ট কবুল হয় কারণ এখানে বলে নাই যে আলেমের দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয় তার ভিতরে মুসাফির এক নাম্বার দুই নম্বরে মা বাবা তিন নম্বরে মজলুম যে ব্যক্তি জুলমের শিকার অত্যাচারের শিকার তো যে লয়ে গেছে নিয়ে টাকাটা পরে দিছে নাস্তা খাইছে আগে আপনি এরকম করবেন কেন কথাটা বলছি আপনি বুঝবেন আমার নবী কোন তরিকে কোরবানি দিতেন বসাইছি বসায়ে খাওয়া দাওয়া করাইছি তারপরে টাকার বান্ডিলটা হাতে দিছে

দেখে এর ভিতর আর আছে নাকি কুরআন এরপরে আরো দুইটা বের করছে হুজুর কোনা কোনা কেমন বিহাকওয়া দেয়া যায় আমরা মূর্খ মানুষ নাও নিতে পারে পাঁচটা নোট পাল্টায়ে দিলাম আলহামদুলিল্লাহ বলেন ভাই এবার ঠিক আছে চার বার তিনবার তিন বার গুণা টাকা সুন্নাত গুনছেন না হুজুর দুইবার গুনছি খাইছেন হ্যাঁ এই যে আপনি গরুডা নিয়ে আসছেন না দুইটা গরু দুইজনে এই যে আপনাকে আলাদা বকশিশ এই যে আপনার টাকা ডক্টর সুকের পানি ছাইরে দেখে কি কয় জানেন গুরু তো বয়ে দেয় কেউ তো এইভাবে বকশিশ দেনা আমি বললাম তাহলে আপনি এই বকশিষ্ট দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে কি আমার নবীর জীবনের শেষ আমার নবী মদিনায় যাওয়ার পরে হাদিসে দেখবেন বুখারীতে আসছে আনাস ইবনে মালিক বলেন আমি তো 10 বছর আমার নবীর 11 বছর خدمت করছি 11 বছর মৃত্যুর লাশ কাফন পরানোর আগ পর্যন্ত আমি নবীর রুমের কাছ থেকে সরি নাই আমি দেখতাম মদিনায় আসার পরে আমার নবী একটা কোরবানিও নাই জামান নবী কোরবানি দেয়নি জোরে বলতে পারেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন এখন আপনার পুরস্কার আসতে পারে এখন পুরস্কার আসতে পারে যে নবীর ঘরে দিয়ে বাতি জল কোরবানি তো কি দিয়ে পুরস্কার আসে না নবীর ঘরে দিয়ে খাওয়ন ছিল না আড়াই মাস তিন মাস খাওয়ন নাই তাহলে কোরবানি দিতে কি দিয়া আমার নবী অনেক সময় করবে করজে হাসানা টান পড়লে করজে হাসানা এনে কোরবানি দিতে টাকা পরে পরিশোধ করে দিত অনেকে মাসলা দেয় কয় বুঝুর অনেকটা ঋণ আছে কে তোমার ঋণ তো দুই মাস পরে থাকবে না কোরবানি তোর দুই মাস পরে আসবে না কথা বলে না কেন কোরবানি একটা হলো অজীব যেটা দিতেই হবে যদি আপনি মালে হন আর একটা লাল লাকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে টাকা নাই আমি এক লাখ টাকা ধার চাইলে আমার দিবে না ও গাড়ি কেনার সময় যদি আমার এক লক্ষ টাকা ধার পাই পাঁচ লাখ টাকা ধার পাই হ্যাঁ সুদে টাকাই নেন না আবার সুদে টাকাই না আবার করবারই দিন না ধার চাইলে যদি আমি পাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কর্জে হাসান আইন আমি দিয়ে দিলাম এটা ওয়াজিব না এটা নফলান এটা মুস্তাহাব যদি আপনি দিয়ে দেন আল্লাহ অনেক খুশি হবে মার হাবা বলতে পারলেন না আমার নবী মাঝে মাঝে করজে হাসানা টাকা কম পড়লে করজে হাসানা নিতেন করজে হাসানা নিয়ে দেশ চালাইতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সম্পদ দিয়ে খালি দেশ চালায় না বহু দেশ থেকে কর্জে হাসানা এনেই দেশ চালায় করজে যে হাসান পৃথিবী সব দেশের প্রেসিডেন্ট কারণ আমার নবী বলতেন হাসান দেওয়ার মায়ের বারে খাবার নাই তোমার মাকে বলে দিও তোমার বাবা কষ্ট করে হলো একটা কোরবানি দেয়

উনিও কোরবানি দিছিলেন ওটার নাম দুম্বা মা একটা কথা বলি যখন জবাই দিবে আলী যখন শরীরটা চালাবে আল্লাহর কাছে আজকে হেরাকিত দ আল্লাহর কাছে সবচেয়ে চাইতে হাবিরাল্লাহ হেরাকিত দাও আমার নবী বলতেছে মা সব আমার আল্লাহর কাছে আজকে দিনের জন্য সবচাইতে দামি হলো যত নভল কাজ আছে ফরজের পরে এহরা কি দম সবচেয়ে দামি কাজ হলো রক্ত প্রবাহিত করা তার পশু তুমি কি জানো মা দিকে রক্তটা জমিনে এক ফোঁটা পড়ার আগে তোমার দোয়া কবুল হয়ে যাবে আরো জোরে জোরে জোর যারা কোরবানি দিচ্ছেন গরুর সামনে দাঁড়াই ছিলেন আলহামদুলিল্লাহ

কোন পশু সমস্ত শরীরে রক্ত কিন্তু নাপাক না আপনি হয়তো এই মাসলা জানেন না দমে মাসফ যেটা অর্থাৎ প্রথম যে ফেশ করে যে রক্তটা বের হয় এইটা শরীরে লাগলে নাপাক এর পরে যে রক্ত বডির আছে এটা কিন্তু পাক এটা দিয়ে আপনি এটা আপনার শরীরে জন্য নাপাক না এটা জামায় লাগলে আপনি নাপাক হবে না দমে মাসফ যেটা প্রবাহিত প্রথম যে বাইয়া পড়ে এইটাই নাপাক মা যেটাই যেটা প্রথম না এই রক্তটা জমিনে পড়ার সাথে কোরবানি ওলার কোরবানি কবুল হয়ে যায় দিলটা কোন নরম করবেন জাতির বিদায় প্রায় আমার আব্বা আপনার আব্বা আল্লাহকে বারবার বলতেছে মালি কুমারের ঘরে জন্ম নিছে আমার আব্বা কোনো দিন কোরবানি দেয় নাই আমি তোমার সন্তুষ্ট করতে প্রথম কোরবানি দিছি উট তোমার পছন্দ হয় নাই এরপর উট ভেড়া বকরি মিলাই দিছি পছন্দ হয় নাই এরপরে দুম্বা ভেড়া বকরি সব দিয়ে দিছি তাও তোমার পছন্দ হয় নাই অমালিকের পরে যখন বলছে স্বপ্নের ভিতরে দিতে এখন মনে হয় তোমার কাছে পছন্দ হয়েছে কিছু পছন্দ হইবার আগে একটা কথা বলবানি আমার ওলাটা যদি রাজি না হয় তাহলে আমি কি করব আমার ছেলে যদি রাজি না হয় তাহলে আমার আল্লাহ ইব্রাহিম রে যেমন বাপ তেমনি তো বোলা হবে حجه ايها ابراهيم قد صدقت الرؤيا كذلك نجد المحسن ان الله قران اي ভাবি বলেন এ ইব্রাহিম তুমি টেনশন করতেছো পোলাডারে বান্দর লাগবে সান্দর লাগবে আরে বেটা প্রস্তাবটা দিয়া দেখ না দিয়া দেখ প্রস্তাবটা ওয়াফা দেইনা তুই যেমনে আমারে খুশি করতে চাস না তোর পোলাডাও আমারে খুশি করতে চায়

সুখের আনন্দের চিত্তে যেটাকে বলা হয় আনন্দের কান্না এই কান্নাটা পৃথিবীর কেউ দেখে দেখে। না কে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি কোরবানির একদিন আগে একটা ছেলে আট বছর প্রবাস থাকার পরে বাংলাদেশে আসছে আসার পরে মাল সামানা নিয়ে আসছে আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া রাত দুইটা তিনটা গাড়িটা আসছে দুইটা তিনটা পর্যন্ত কি আর বউ সজাগ থাকে রে ভাই কেউ বাড়ির সজাগ নাই একজন মাত্র দুঃখিনী একজন মাত্র বাড়ির দুঃখিনী পাহারাদার চাকরানি সে সজাগ উনি কে হতে পারে কত সুন্দর ভাবে বলে ফেললেন উনি কে হতে পারে গাড়িটা কেবল হরেন দিছে তাস করে দরজাটা খুইলা না খোলার পরে তাস করছে আওয়াজ হয়েছে খুইলাই দৌরে আমার জাদু আইছে আমার সোনা আইছে কাপুরের আসলটা টান দিয়া কোমরেতে খুইলা পোলাটা শরীরটা মোশাই দিয়া বাবা এয়ারপোর্টে মনে হয় দেরি হয়ে গেছে না তোর গাড়ি তো আরো দুই ঘন্টা আগে আসার কথা ছিল মা ঈদের গুণ তোমা অনেক লাগে পাইতে পাইতে দেরি হয়ে গেছে মা তুমি এত রাত পর্যন্ত সজাগ রয়েছে আমি আয় মনে তোমার দরজা একটা আগ দিব তুমি এত রাত পর্যন্ত সজাগ কেন মার এখানে উত্তরটা কি হতে পারে আপনি নিজেই বুঝে যার মা আছে সে তাড়াতাড়ি বুঝা ফেলবেন আর যার নাই তারে বুঝাইতে কষ্ট হইব সাথে সাথে মা বলে ফেলছে বাবা রে তুমি যেরকম ভাবে কোরবানির রমজানের আগে বলছো মা করব। কোরবানির টাকাটা যখন পাঠায় দিস আব্বারে গরু কিনে নিতে বইল কোরবানির আর মাত্র দুই দিন বাকি গো বাবা তুমি বিমানে যে সময় চড়ছ ইমিগ্রেশনের ভিতরে যখন তুমি ঢুকবা তখন অতি মুতে কথা বলছ যেদিন সময় যেই সমান থেকে বিমানে চড়ছ ওই দুই দিন আগে থেকে আমি রোজা থাকি যেই মা রোজা রাখিয়া তোমার সুস্থ শরীরে দেশে আসার জন্য মা রোজা রাখতে পারে গো ওই মা কি সারা দরজার কাছে দাঁড়ায় থাকতে পারে না এ আমার দরদি বাইরা দে মা কিন্তু জিজ্ঞেস করে নাই বাবা আমার জন্য তোরে আড়াই মাস আগে একটা স্বপ্নের সেন আনতে বলছিলাম মানুষ কি তোর পর দুলা ভাইয়ের জন্য একটা গড়ি আনতে বলছিলাম তুই আনছোস কি না মা কোনো কিছু জিজ্ঞাসা করে না গা পোলার দিকে তাকাই লাকেশের দিকে তাকাই না বেজান রে এই যে মা কান্দে এই কান্নাটা কি সুখের না দুঃখের গো বাবা মারে তো এয়ারপোর্টের থেকেই বলছে মা তোমার জন্য সেন কিনছি বড় দুলাবার জন্য ঘড়ি কিনছি মা আব্বার জন্য পাঞ্জামির কাপুর কিনছি ঘড়ি কিনছি ও মা ছোট জন্য জন্য আটানা ওজনের একটা আংটি কিনছি মা তো আগেই জানে আমার পোলার আগে যে কি আনছে এই জানার পরও কেন মা কান্দে গো এই কান্নাটা সুখের কান্না আমার আল্লাহ বলে বন্দনা তুর সাথীর বিনাই প্রকীম যখন বললেন বাবা আমি স্বপ্নে দেখছি তুলি সবাই করতাসি হুতুর সাথিও ভাই স্মাইল যখন বলল ইয়া অব তিপাল না তো মন সত্যজিতুনী ইসা আব্বা আপনি আমার এই ধৈর্য শিল্পীর মধ্যে পাবেন আমি কি জানতাম আমার মালিক আমারই যাবে করার জন্য কবুল করেছে আজ থেকে মনে রাখবেন জিব্রাই সহ পৃথিবীর সমস্ত ফেরেশতারা বাবা সাইড দিন কানছে কয় দিন জোরে কন হে জোরে মা আছে বাপ আছে বউ আছে পোলা মরছে কি আছে অগো অগো একটা পেট নাই যে পেটের চিন্তা আমি গুণা করব পুরা পুরা একটা ভরা কলিজা ফেরেস্তাদের কোনো নারী বুড়িও নাই সুবান পারেন না ফেরেস্তা যে কেমন এখন বুঝাইতে পারবো না মরার সময় দেখতে পারবেন আজরাইল যখন দেখবেন এখন বুঝাবার কোন সিস্টেমই না যে ফেরেস্তা দিক কেমনে বানাইছে আমার আল্লাহ পেটের মধ্যে নারী বুড়ি নাই যে খাওয়ানোর দরকার হবে নারী বুড়ির সিস্টেম নাই কারণ নারী বুড়ি থাকলে তো পায়খানা পোস্ট হবে রাস্তা লাগবে ফেরেশতাদের মুখটা রাখছে শুধু আমার মাবুদের সুব্বহন কুদ্দুসুল রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ আমার আল্লাহ প্রশংসা করার জন্য শুধু মুখটা বানাইছে কানটা বানাইছে আপনারা আমি যে সুবহানাল্লাহ বলতাছি বাইতে সুজুদে এটা শোনার জন্য এই চোখটা বানাইছে আপনি কানতাছেন এটা দেখার জন্য পাউটা বানাইছে আপনি একবার আল্লাহর ডাক দিবেন দশ বার ফেরেশতার আপনার বাড়ির সামনে রানিং ক্যামেরা নিয়ে দাঁড়াই থাকবে এই হাত দুটো বানাইছে আপনি যখন আমিন আমিন বলতেছে আপনার সাথে ওরাও আমিন আমিন কইতেছে কিন্তু আগো যে জিনিসটা দেয় নাই এই পেটের মধ্যে কোন নারী বুড়ি দেয় নাই নারী বুড়ি দিলে খাবারের দরকার হবে নারী বুড়ি দিছে আপনার আমারে যেই বস্তুর খাবারের দরকার তাগো নারী বুড়ির দরকার কথা বলেন না কেন কোন পুরুষ লিঙ্গ নাই স্ত্রী নাই ফেরেস্তাদের আমার কথা বুঝাইতে পারি নাই যদি পুরুষ থাকতো বিয়া করার দরকার হইতো যদি স্ত্রী লিঙ্গ থাকতো তাহলে বিয়ে দেওয়ার দরকার হইতো এই দুইটা জিনিস নাই তাবো পুরুষ নাই নারী বুড়ি নাই আর সব আছে বাজন দেবার ভালো করে বুঝবেন আর একটা জিনিস ফেরেস্তাদের নাই এই দাড়ি মুছ কিছু নাই তাদের কোন দাড়ি মুছ নাই কিন্তু এখন ফেরেস্তাগো নাই বিদায় তুমিও সব সব

নুরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আর আগুনের তৈরি না ফেরেশতা কিসের তৈরি জোরে জোরে কিসের তৈরি নূরের তৈরি ভালো করে বুঝবেন ফেরেস্তা ষাট দিন কানছে কোন কোন দিন কানছে সাইর জুমায় সাইট দিনের কান্নার ওয়াজ হবে আজকে আছে সারা দুনিয়ার ফেরেশতা সুবান আল্লাহ আসতে গুলি আপনি ঠকবেন কানাপার সুবহানাল্লাহ শোনার জন্য ফেরেশতাগো কান বানাইছে আমার আল্লাহ আল্লাহ তো শুনেন আস্তে বললা শুনবেন জোরে বললা শুনবেন কিন্তু ফেরেশতার আপনি আস্তে বললে শুনেনা শোনার জন্য আল্লাহ কান দিবেন আল্লাহ সামিউন বাসির আল্লাহ এটা তার জন্য खास আল্লাহ বলেন তুই আস্তে কইলো আমি শুনি দেখি কিন্তু ফেরেশতার আস্তে কইলে শুনে না তোর গারে যে আছে ও তোরটা শুনে না যদি জোরে না কস আপনি না প্রশংসা করে করেন জোরে বলেন নাস্তে করেন আপনি জানেন না আপনার কান দের দায় জানে আপনি যদি অহংকারে গুতায় মনে মনে ভাবেন তো কোয়েলাবটা কি আপনার কপাল পুড়ছে সব ব্যাপার অহংকার করা যাবে না কথা ঠিক না বেঠিক যখন কোন ইমাম সাহেব আপনাকে হাত উচা করতে বলবে আপনার আগে কেউ হাত উঠবে না যখন আপনাকে ইসলামের জন্য হাত তুলতে বলতে হবে সবার আগে আপনার হাত উঠতে হবে কথা বলেন না কেন আল্লাহ নিজে বলেছেন তুই একবার পা বাড়াবি আমি দশ বার বাড়াবো কে আল্লাহ পা বাড়ানো লাগবে কেন আল্লাহ খাইয়া কাম আছে আপনার আপনি একবার এক কদম উঠাইলে দশ কদম সে উঠাবে আপনি একবার কদম উঠাবেন আল্লাহ দশ বার সামনে যে দাঁড়াবে এটা আমি কইছি ডাইরেক্ট কোরআন আল্লাহ বলছে কেন বান্দা আমি তোর উৎসাহ দিলাম তুই যত আগাবি আমি তত তার আগে অ্যাডভান্স আগাবো এবার বুঝবেন সারা দুনিয়ার ফেরেস তারা সাড়ে পাঁচ হাজার বছর আগে এই জিল হজ মাসে ঠিক এই জিল হজ মাসে আপনার আমার কোরবানির সময় বেলা আড়াইটার সময় বা দুইটার সময় প্রেমের খেলা আরম্ভ হয়ে গেল ইব্রাহিম আলাম সকাল নয়টায় আসলেন বাক্কা শহরে দশটার সময় বউরে কইলেন পোলাডারে সাজায় দে পোলাটা সাজানো হয়ে গেল এই এক দেড় ঘন্টা বইয়া বাপ বেটার প্রেমের খেলা মিনার মাঠে একটার সময় পৌঁছাইলেন সাড়ে বারোটা থেকে একটায় দুই বাপ বেটা কথা বলে দিলেন আব্বা আমি জের জালিমে বসে সপ্তে দেখছি তোমারে জবাই দিচ্ছি পোলাও বলে ফেললেন দুই মিনিটের ভিতরে চিন্তা নাই আব্বা আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহ যেমনে কইছে হেমনে জবাই দেন

এইটা ওয়ার দেখার বিষয় না আপনি ঘুষের টাকা দিয়ে কিনছেন না সুদের টাকা দিয়ে কিনছেন পরের মাথায় বাড়ি দেওয়ার টাকা দিয়ে কিনা আপনার কর্মচারী বেতন না দিয়ে আপনি নাম ফুটাইছেন পাঁচটা গরু দিয়া তোর কোরবানের কপালে জুতার বাড়ি বেটা আমাদের মানে সংসদ সদস্য ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেব দেন কোরবানি কয়েকদিন আগে বেটা রাস্তা নামন লাগছে কর্মচারীর গার্মেন্টস এর কর্মচারী বেতন না দিয়া মগার হোমাগা উমরায় গেছে কথা কন না কেন এম হওয়ার কথা মিয়া রাস্তায় নামে কইছে তোমাদের বেতন আগামী সকাল বেলা আমি ইলিয়াস উদ্দিন মোল্লা দেব সে রিক্স নিছে কি দেখেন না আপনারা কি দেখেন না ফেসবুকে সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে মি আপনে আadek আমি দেখছি ইউটিউবে সারা দুনিয়া ভাইরাল রাস্তায় নামে কইছে তোমরা মা বাবা নিয়ে জাম্নে ঈদ করতে পারো আমি ইলিয়াস মোল্লা সেই ব্যবস্থা আগামী সকাল সূর্য ওঠার আগে আমি করব করছেও বেসারা আলহামদুল্লা বলতে পারলেনা না করছে কর্মচারী বেতন ষোলো আসনের একটা ইটারটি রাকে নিতে হইলে কর্মচারী বেতন দিয়াই কথা ঠিক রাইকে তারপরে তোমার ওই চলতে কথা কর না কেন আল্লাহ যারা যেভাবে ক্ষমতা দেশে তারা সেইভাবে কাজ করতে হইল সে যখন কইছে আগামী কালকে সকালবেলা বেতন পাইবেন ওই চান্দু কই যাইবো এ লন্ডন গেল টাকা ব্যাংক ভাইঙ্গা তাকো টাকা পরিশোধ করতে হইব কথা কর না কেন কেন আমি আবার ইলিয়াসুর রহমান জিহাদি কইলে কাম হইব না ইলিয়াসউদ্দিন মোল্লাই কইলে কাম হইব কথা কর না কেন সে দুই ইলিয়াসের মধ্যে পার্থক্য আছে না আচ্ছা এই মুসলমানের বলা কথাটা কেন বলছি আমার আল্লাহ জানে এই ইব্রাহিম বেশি টেনশন করিস না তোর পোলার অন্তরের খবরতে আমি জানি ফেরেশতারা তারা জানে না কথা ঠিক না বেটে ইলিয়াস মোল্লা জানে আমি যে বললাম আগামী কালকে আটটার আগে আপনাদের বেতন ইনশাল্লাহ পায়ে পাওয়ার চেষ্টা করবেন মা বাবা ঈদ করতে পারবেন কারণ তার জানা আছে আমার ষোলো আসনে তোর এত বড় গার্মেন্টস চালাইতে হলে আমার কথা শুনতে হবে তোমার আল্লাহও জানে ইব্রাহিম তুই টেনশন করিস না ফেরেশতা তোরাও জানোসরা কাইন্দে লাভ নাই তো কি খেলা খেলতাছি আমি জানি আমি জানি তোরা জানোস না কথা বলোন না কেন জমিন ডাকা জোরে জোরে আল্লাহ জমিন ডাকা একটা এমপির কথায় যদি একটা আসন চলে একটা ডিভিশন চলে একজন সরকারি কর্মকর্তার একজন ডিসির কথা যদি একটা ডিস্ট্রিক্ট চলে একটা জেলা চলে সারা দুনিয়ার মালিক যিনি ইয়ুহয়ুযমীতহু আলা কুল্লি শাইইন ওনার কথা কি চলতে পারে না? ঠিক। চার দিনের একদিন আজ থেকে নিয়ে নেন। আপার গুরুটা এখন জান্নাতে। আপনার খাসিটা এখন জান্নাতে। আপরাও থাকবেন জান্নাতে। আমি গ্যারান্টি দিলাম আপরাও থাকবেন জান্নাতে। দিলটাকে তৈরি করেন। আপরাও জান্নাতে থাকবেন। ডাইরেক্ট খুদদার ভিতর ঈদের দিন আমি পড়েছি।

তোর রক্তটাও খাই না তোর পশুর আল্লাহ কোরআনে বলেন তুই যখন পশুটার সামনে দাঁড়ায় থাকো আমি আল্লাহ তোর অন্তরের দিক তাকায় থাকি তোর অন্তরটা যদি ইব্রাহিম নবীর মতো হয় তোর এই পশু এই সিং এই চাড়ি আল্লাহ বলতেছেন সিং চাড়ি পুরা বডিটা গরুর পুরা বডিটা কিন্তু নির্ভর করে ওই চাড়ির উপরে কোন গরুর চাড়ি যদি আপনার উঠে যায় আর এক কদম হাঁটতে পারবে না পুরা বডিটা নির্ভর করে সারি দুইটার উপরে খুরার উপরে আমার আল্লাহ খুরা দুইটার কথা চারটার কথা মনে করে বলেন চারটা পায়ের মধ্যে আটটা বাজান সারি আছে আপনার আমার হাতের মধ্যে দশটা সারি আছে পায়ের মধ্যে মিলিয়া বিশটা সারি আছে গরুর মধ্যে বাজান কয়টা আছে চার পায়ের মধ্যে দেখবেন আটটা নয় কয়টা কয়টা হ্যাঁ এক একটা পায়ের মধ্যে কিন্তু চারি দুইটা কয়টা দুইটা সারি বান্দা মনে রাখি সাইটার মধ্যে মনে রাখবি আটটা সারি ওই সারির কথা আমি বলতেছি বান্দারে সারিটাও আমি খাই না কিন্তু তোর এই সারি আমার সামনে কে আমতের মাঠে হাজির হবে আল্লাহ আমার এই বান্দা অনেক কষ্ট করে আমার খরিদ করে জবাই দিছিল তোমারে সন্তুষ্ট করতে তারে জান্নাত দেয়ার পর্যন্ত আমি জান্নাতে যাব না পশু সব জায়গার কথা বলেন আল্লাহ কয়েকটা জায়গার কথা বলছে লেজের কথাও কয় নাই দাঁতের কথাও কয় নাই মাথার কথাও কয় নাই সিং কথা বলছে শাড়ির কথা বলছে হাড্ডির কথা বলছে পশুমের কথা বলছে মনে থাকবে তো ইব্রাহিম আমি জানি তোর পোলার খবর ভালো করে বুঝেন ইব্রাহিম আলাইহিসালাম বললেন বাবা রে ও বাবা আমি তোরে জবাই দিচ্ছি কি কস পোলাও কইল আব্বা রেডি হন বাপ বেটা রেডি এবার দেখেন খেলাকারে কয় এই যে একদিন কান্তাসে সাইড দিনের একদিন জিব্রাইল আমার আল্লাহর দিক তাকায় বলে মালিক তোমার কুদরাতি পাও দুইটা দর্ছি। হুম তো তে মায়ের দিকে তাকাইয়া তুমি সবাই দিও না গোদাইনে বিসি বিষিন আসবি মাল্লা পুরাণ কেন বললেন এই একটা যখন নাসিল করলেন জিভ রে আমি ও দেখতাছি তুই দাড়াই দাড়াই কামদোস মিকাইল কান্দ সাইলো কাম দে

তোয়াইলা নিয়ে চলে যাচ্ছে আমার ইসমাইলের জানটা এখনই নিয়ে যাবে ইসমাইলে উবুর করে শোয়াইছে তখন জিব্রাইল রেশিমের কাপড়টা ধরে চোখটা বন্ধ করে কান দেয়ার কয় মালিক রে দুনিয়ায় কোন নবীর চান কবস করতে আইসা কান্দি নাই দুনিয়ার কোন নবীর দিকে তাকায় আমি কান্দি নাই কিন্তু ইসমাইলের জানটা আমি কেমনে নিব কারণ তুমিও দেখতেছ আমি আজরাইল ও দেখতেছি ইসমাইলের মা সিরুনে দিয়া কাপড় চুল আসাইতেছে আর রেডি হইতেছে তুমি তো সবই জানো ইসমাইল যখন কাপড় পড়াই দেয় ইসমাইলের মা বারবার বার বলছিল ইসমাইল তোর বাবার বন্ধু যা খাইতে দেয় আমি মার জন্য লই আসি ইসমাইলের মা সন্তানের হাতের স্বামীর হাতের খাবার তেরো বছর পরে খাবে রেডি হইতেছে আমি আমার মা বন্ধুর বলবো স্বামী যদি বাজারের থেকে যায় বিদেশ থেকে যায় অনেক ভালো একটা জিনিস লয়ে যায় সাইজা গুইজা থাকা যে সুন্নতে মা হাজেরা সুন্নাতে মা আয়েশা সুন্নাতে মা খাদিজা এই হাদিসটা আজকে কুরবানির খালি খাবেন না হিগাবের গৌরে এদিক দিয়ে ইসমাইল সবাই দেওয়ার জন্য মা হাজেরা স্বামী নিয়ে আসবে খাবার চুলটা বাজার মা হাজারা আছে। তেরো বছর পরে আমার সখা আসছে আমার জান্নাতির বীর পুরুষ আসছে আমার ঘরে থাকবো বাপ বেটা হাতিয়া লই আসবে আমাদের ফ্যামিলির সদস্য তিনজন আমরা এক দস্তর খায় খাবো এক প্লেটে খাবো আজ রাইলে এই কথা মনে করে কাম দেয় কয় মালিক ওই দিক দিয়ে জবল আর নারী শাস্তাছে এই দিক দিয়ে তার পুলারে জবাই দিতাস আবার জান আমার রেশিবের কাপড়ে করে আসমান নিতে হবে ইসমাইল তুই একটু পরে আমারে জিজ্ঞেস করবে আজ যাইলো যদি তুমি আল্লাহর পাও দুইটা যদি কাইন্দা কাইন্দা কইতা আমার আব্বা আমারে জবাই দিত না যারা কোরবানি দিয়েছেন এক ফোটা চোখের বানি আজ যাই যদি কাইন্দে থাকে কেন ইসমাইলের কথা শুনে আপনার চোখে পানি আসবে না আজ কান্দে জিবরাইলো কান্দে মেকাইলো কান্দে বাজার আসমান আটজন ফেরেস্তা কান্দে লয়ে দাঁড়ায় রইছে তারাও কান্দে একমাত্র আমার মাওলা স্টিল বসে আছে প্রেমের খেলা খেলতেছে আর বলতেছি ইব্রাহিম রে আমি মৌলায় দেখতেছি সুরি চালা হ্যাঁ দেরি হচ্ছে কেনা আল্লাহ বলে সুরি চালাইতে জিব্রাইল বলে মালিক তোমার পাউর সিফ ছুরিটা চালাইতে দিও না জিবরাইল জানে না ওই ছুরির মধ্যে ছুরি ঠিকই আছে কিন্তু কোন ধার নাই রে বাবা জিবরাইল তে বলতেছে দাঁড়ায় থাক আরজাইল তে বলে পায়ের কাছে থাক میکাইল তে কয় রেডি হও আর যোন ফেরেশতা যারা আসমানে বহন করে তাগু কয় রেডি হও সবাই কাম দিয়ে আর উন্নতি ফিরে আসে বাপ বেটার দৃশ্য নিষ্ঠুর দৃশ্য এটা কেমনে সহ্য করবে ফেরেশতারা হিন্দি মিন টাইমে বাবা আল্লাহর মধ্যে আর সুরির মধ্যে কথা হইতেছে সুরি রে আমি ইব্রাহিম রেposX দিতেতে কমু তুই কি তুই একটা পশু মুখ হারবি আল্লাহর আল্লাহর খেলা জানে না আল্লাহর খেলা বসে বাজান সেই নিরঞ্জয় মাল খবরদার পোষণ কাটবে না জিব্রাইল ডে কয় পোষাইছে ক যখনই পোজ দিয়েছে বাবা জিবরাইল মুখ তার একদিকে ঘুরে গয় মালিক এই জিনিস আমি সহ্য করতে পারবো আজরাইল কয় আল্লাহ রেশমের কাপড় লই আসি ঠিকই কিন্তু আমার শরীরটা কাঁপতাছে যখন বাবা ইব্রাহিমের চোখ দুইটা বান্দা আমার আল্লাহ সুরির বলে বান্দার মধ্যে কাজ হয়ে যাবে সুরিরে পোষ ঠিকই দিবি কিন্তু একটা পশমও কাটবে না বাজান জিব্রাইলকে যখন আল্লাহ কানে কানে বললেন একটা রূপার পাতিলা আমার اسماعিলের গলার সাথে কভারিং করে দে জোরে 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 বিজেপি হেনা আযমায়েতের তাফসীর খুলে দেখেন বানানোর কথা আমি বলি না اسماعিল পছ দেয় হাড়দির উপরে পছ দিলে সামনে করক করাত আওয়াজ ওই রূপার পিতলের জি লাগায় দিছে ওইটা আওয়াজ হইতাছে আল্লাহর প্যাকে জিব্রাইল রে এই এক সর্বপ্রথম জিব্রাইল জানে আর কেউ জানে না হে জিবরাইল সব শেষ তুই জবাই দি হেলাম 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ বলে হে জিবরাইল তাড়াতাড়ি করে আসমান থিকা এক সেকেন্ডে নয় এ দুনিয়ার কোনো সময় লাগাবি না কত দূর জান্নাতে আসবি ওই মিনার মার থেকে কত দূর যাবি আমি জিবরাইল আমি আল্লাহ দেখবো অতি দূর ওই মিনার মার থেকে আসমানে আসবি জান্নাত থেকে বিজেপি না আজিম দুমব্যা একটা লবি ইসমাঈলে সরাই ওখানে শুয়ে দিবি ষাট দিনের একদিন জিব্রাইল পৃথিবীতে এত দ্রুত ষাট দিন আসছে তার ভিতরে একদিন জিব্রাইল কোন সেকেন্ড লাগায় নাই কোন সেকেন্ড নাই আরে সেকেন্ড তো মেয়ে অনেক সময় জিব্রাইল কোন সেকেন্ড নাই খালি শরীরে টান দিতে দেরি আছে আর এক ধাক্কা দেওয়ার আগে ইসমাইল এর সরাইয়া দুম্বা শোয়া দিচ্ছে খোদার কসম করে বলছি বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় প্রমাণ করে দেখবেন তাফসির প্রমাণ হাদিস প্রমাণ জিব্রাইল যখন আল্লাহ কইছে দুম্বা ল জিব্রাইল বলে আমার চাইতে খুশি মনে হয় পৃথিবীর কোনো মাকলুক ছিল না কত দ্রুত আসবে আমি জানি না জান্নাতে আমি আমার জীবনে সর্বশক্তি দিয়া পাখা মারছি জান্নাত থেকে দুম্বা ধরছি সেকেন্ড সময় লাগাই নাই ইসমাইল ধাক্কা দিয়ে সরাইয়া একটা বার পোস দিয়ে টান দেওয়ার আগে ইসমাইল খাড়া করাই দিয়া দুম্বা শোয়া দিয়া হাত তুলে কইসি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ এটা হলো ফেরেস আর আওয়াজ আর ইব্রাহিম আলাহ সালাম বলতেছে আল্লাহ আকবার

ইব্রাহিম আলাহাম বলতেছে আল্লাহ তুমি সবচেয়ে বড় তোমার জায়গার পর কেউ শরিক নাই তুমি আমারে কইস আমি জবাই দিয়ে দিছি আল্লাহ চোখ খোল চোখ খোলার কত তো রাজকে হবে না সময় এমনি বসে হয়ে যায় সবাই শুধু এতটুকু মনে রাখবে চোখ খোলার পরে যে কি একটা প্রেমের দৃশ্য হবে সারা জীবনই তো শুনছেন এক কোয়ালিটিতে আমি নতুন একটা কোয়ালিটি আজকে তাফসিরে পাইলাম আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহ রসুল যে বলছে এলেম যে অত যে দুইবার বা যত যে ঘাটাঘাটি করবা তত এলেমের দরজা খুলবো আগে বাপ দাদার মান্দা আমলে শুনতেন সল্লাল্লাহ না পড়লে বলে ওই ঘরে বসবাস করাই যায় না কথা কন্যা মিলাদ না পড়লে বলে ওই ঘরে ঘরে ঢোকাই যায় নাই রেহন শোনেন কোন মিলাদ ফিলাদ নাই বিশ পিল্লা করে ডুববেন আলহামদুল্লাহ করে বাইরে আবেন যথেষ্ট কথা কন কেন আগে হুনতেন না দোকান ভেনাবার পরে মিলাদ না দিয়ে আমি আম আলু রইলা তার মানে দোকানে আগুন লাগবো কুদা টাটকা বুয়া কথা সময় পরিবর্তন হইছে কোরআন হাদিসের নতুন নতুন তথ্য আল্লাহ পাক জমিনে বান্দার মাথার মধ্যে ঢুকায় দিয়েছে কি যে দৃশ্য হয়েছিল আগামী সপ্তাহে শোনেন না খালি এতটুকু মাথার মধ্যে রাখেন কত যে সুন্দর দৃশ্য ইসমাইলের কি আওয়াজ ইব্রাহিমের কি আওয়াজ জিব্রাইলের কি আওয়াজ জিব্রাইল যখন মুগুল্লে ঘরে আসিল ওনার কি আওয়াজ শুনতে মন চায় না তাহলে আগে আগে আসতে হইব মসজিদে আগে আগে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সবাইকে কবুল করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম বি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহি আলিল আউজি শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে হাজার টাকা আজকার কোন দোয়া পড়ার লোক নাই কারণ কুরবানি দিয়ে লাইছেন দেখেন তার দোয়ার দরকার নাই গুরতিতা পরে গুতাইতে গুতাইতে জান্নাতে ঢুকাই বললে দোয়ার দরকার নাই মেহেদির বাবা মৃত্যুবরণ করেছে আমার গোপালগঞ্জ বাড়ি ছেলেটা গরিব মানুষ বাবার জন্য দোয়া চেয়েছেন ফরাদ হোসেন আল্লাহর হাউজিং এর তার বাবা ড্রাইভার দেখেন আল্লাহর কি খেলা ছেলেটা মারা গেছে। নিজাম দোয়া চাইল অল্প বয়সে ছেলেটা মারা গেল কোরবানির গোশটা কপালেও হইল না আল্লাহ মাফ করে দেখ জোরে আমি আমি আজকে পেপারে একটা মৃত্যু দেখে অনেক আফসোস করছি কোরবানির পশুটা কিনে জবাই দিয়া ছোট বইনের লেগে গোশ লইয়া মোটরসাইকেলে যাইতেছে দেখছেন না আপনারা অনেকে দেখছেন ব্যাগে কইরা এক আত্মীয় বাড়ি আর যায় না ব্যাগে কইরা গোশ লইয়া যাইতেছে ও এখনো গোশ খায় নাই বোনের লেগে লইয়া যাইতেছে পিছনের থেকে বাসে এমন সব গোষের জায়গায় গোষ রয়েছে মোটর সাইকেল থেকে মোটর ও পরপরে চলে গেছে এই তো আমাদের জিন্দিগি কিসের কার বাহাদুরি দেখান আল্লাহ কবুল করুক জোর কোন আমিন এই মেহেদি ফরাদ হোসেন ছেলেটাকে আল্লাহ মাফ করে দিক মোহাম্মদ মিলন ভাই আমি যে রুমটা এত সুন্দর করে দিয়েছে কমিটি আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে মানসম্মত একটা রুম হয়েছে এটা ক্ষতিবির জন্য যা দরকার দিছে তারা আলহামদুলিল্লাহ অনেক একটা প্রেজেন্ট সুন্দর দিয়েছেন ওই রুমের মধ্যে আরো ডেকোরেশন সুন্দর করার জন্য একজন খতিবকে সুন্দর ভাবে রাখার জন্য একজন আলিমকে ইজ্জাত করলে আল্লাহ তাকে ইজ্জাতের সঙ্গে রাখবে আপনি মনে রাখবেন আপনি আমার ইজ্জাত করবেন আল্লাহ আপনার ইজ্জাত বানাই দিবে এই মিলন ছেলেটা কমিটির লোক সে আমার রুমের মধ্যে যত হাজার টাকার পর্দা লাগবে সুন্দর দেখাবার জন্য সব পর্দাগুলো দিয়ে দিবে আল্লাহ মিল্লাতুল আব্বা আম্মাকে maaf করে দেন

আমার এই বাড়িতে কে বসবাস করবে তাও জানি না তোমার কাছে একটাই দরখাস্ত কবরে যাইবার আগে ইমান আমলকে প্যাকেটে করে নিয়ে যাবার তো দুনিয়ার বাজারে পকেটে পয়সা না থাকলে বাজারওয়ালা দোকানদার একটা টাকার সদায় আমাকে দিবে না কবরে যাইবার পরে যদি আমার কাপনের পকট নাই কিন্তু আমার পকেটে যদি নে কামল না তাকে গো কবরের যে পাখি আছে পুলিশ আছে র্যাব আছে পাহারা আছে দারোয়ান আছে আমার দুই গারে দুইজন ফেরেস্তা আছে তারা আমার কাছে জান্নাতের কোনো একটা সামানও বিক্রি করবে না আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনমাড়ি করল কতজন রে কষ্ট বিলাইলাম হ্যাঁ গরু কিনলে তুমি বলতে বাবারে এক টুকরা কষ্ট দে আজকে তুমিও নাই বাবাও না যাদের বাবা মা কবরে কবরটা জন্নাতের বাগান বানায় দিয় আল্লাহ আজকে যারা চোখের পানি জড়াইলো এদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া এদের ছেলে মেয়েদের কোরবানি কবুল করে নিও কোরবানি যারা আমরা দিতে পারি না আগামী বছর আর তৌফিক দিয়ে দিও যারা দিয়েছি হালাল ভাবে আল্লাহ সবার কোরবানি কবুল করিয়ে নাও কোরবানির পশুর চাডি চুল হাঁডি আল্লাহ সিং কথা তুমি বলেছ যে এই কয়টা জিনিস খাওয়া হারাম এই কয়টা জিনিসের কথাই তো তুমি বলছো তোমার আদালতে হাজির হয়ে যাবে আল্লাহ আমার পশুটা জানো আমাকে ভালোবেসে তোমার দপ্তরে সাবমিট করতে পারে তো ভিক দিয়ে দিও আল্লাহ তোমার রুসুলের সন্ন্যত অনুসারে আমরা যারা কোরবানি দিয়েছি আমাদের কোরবানি কবুল করে নাও আল্লাহ সবার চোখের পানি কবুল করে নাও ইসমাইলের সাথে আমাদের জান্নাত নসিফ করো আল্লাহ অনেকে দোয়া চাইছে অনেকে মসজিদ মাদ্রাসায় সাম আল্লাহ মাদ্রাসায় সামলাটা দিয়ে দিছে অনেকে আত্মীয় স্বজনে আল্লাহ পশুর কষ্টটা দান করছে আল্লাহ যে যেখান থেকে গোশতটা দান করছে আল্লাহ তাদের দান কবুল করে লও আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে লো আল্লাহ যে যেখান থেকে ছাত্র দিছে দিছে অনেকে অনেকে চামড়াটা আল্লাহ আমার মাদ্রাসায় দান করছে এই মাদ্রাসায় দান করছে বাংলাদেশে যত মাদ্রাসায় যে দান করছে প্রত্যেকের দান কবুল করো আল্লাহ খাস করে তোমার অনেক বান্দা বান্দি অসুস্থ মানিক গোষ্ঠ তোমার এক পাগল অসুস্থ মেয়ের বাণী করে সুস্থ বানায় দাও আল্লাহ তার ছেলে মেয়ে বিবচ্চাকে কবুল করো আল্লাহ অনেক প্রবাসী ভাইরা কোরবানির টাকা পাঠাইছে কিন্তু দেশের আমার প্রবাসী ভাইদেরকে বিদেশের বাড়ি ভালো রেখো আল্লাহ তাদের সবাইকে কবুল করো আল্লাহ আমার বুকের ধন আমার মানিক আমার সন্তান আর মাত্র একটা দিন পরে মিশর চলে যাবে বুকের মধ্যে কত ব্যথা প্রথম সন্তান আমার আল্লাহ ওরে ভালো রেখো সুস্থ রেখো ওর বের শক্তি বাড়াই দিও